পর্যন্ত অনলিমি করেছি একটা স্ট্যাটাস আমার ছেলে আর আমি একটা আমরা খুব ইমোশনাল একটা পোস্ট লিখেছিলাম তো বললো মা প্লিজ ও আমি সোশ্যাল মিডিয়ায় তোমার সাথে মানে সোশ্যাল মিডিয়া এই সময়ের বাচ্চারা কি হয় একটু মুখ হয় একটু থাকতে চায় না সো মা প্লিজ সোশ্যাল মিডিয়ায় আমি তোমার সাথে এইভাবে থাকতে চাই আমরা যুদ্ধ দেখছি ভাই পৃথিবী ব্যাপী এইভাবে গাজায় যে শিশুটার কোনো দোষ নাই সে জন্মেছে সে কেন পৃথিবীতে আসলো আর কেন চলে গেল সে নিজেও জানে না মানে এ ধরনের একটা অদ্ভুত ভয়ঙ্কর সোসাইটি আমরা মেন্টাল ট্রমাটাইজ একটা সোসাইটির মধ্য দিয়ে হয়তো যাচ্ছি বলেই এ ধরনের ঘটনাগুলো আরো বেশি হচ্ছে শুধুমাত্র কাজে কাজ নাই এই কারণে কেউ সম্ভবত এভাবে নিজেকে কষ্ট দিতে পারে না কারণ কাজ চেষ্টা করতে হবে নিজেকে কাজ নিশ্চয়ই চলে এই এবছর তো যতটুকু আমি অল্প জ্ঞানে জেনেছি যে চারপাশের কেউই ভালো নেই বাস্তবতায় তাই ভালো নেই দ্রব্য মূল্যের জীবনযাত্রার মানের ঊর্ধ্বগতি সবকিছু মিলেই স্বাভাবিক জীবনই অনেক বেশি বেশি অনেক হয়ে আছে আমি একদম নতুন কাজ করেছি একটা একজন ডিরেক্টরের সাথে একজন ফিমেল ডিরেক্টর সে নিজেও সিনেমাটোগ্রাফার তো তার সাথে কাজ করতে গিয়ে আমি ফুল বাঞ্চ অফ বাঞ্চ অফ নিউ জেনারেশন এই জেএনজির জেনারেশনের সাথে কাজ করার সুযোগ হয়েছে তো আমি দেখেছি দে আর সো প্রফেশনাল দে আর সো ফাইন ওরা জানে ওদের কাজটা কি সুন্দর করে করে নিয়ে আসতে হয় ওই ওদের সাথে তো আমার কখনোই কোনো এক মুহূর্তের জন্য দ্বিমত হয়নি বা দ্বিমত হলেও সেটা হতে পারে আমাদের কাজের জায়গা থেকে আমি ক্লিয়ার হতে চাইতে পারি কোনো কিছু সে আমাকে বোঝানোর জায়গা থেকে ডিরেক্টর হিসেবে বোঝাতে পারে তো এতটুকু তো ভেরি ভেরি ন্যাচারাল ভেরি প্রফেশনাল এটা খুব দুঃখজনক মানে জীবন চলে যাওয়ার মতো কষ্ট করার কিছু হতে পারে না যারাই চলে গেছে তাদের প্রতি মানে আমি যখনই এই ঘটনাগুলো মনে হয় একদম ভার হয়ে আসে এটা আসলে আমি মনে করি একটু একটু যদি আপনি পাশে দাঁড়িয়ে দেখেন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এটা কেবলমাত্র শুধু ইন্ডাস্ট্রির প্রবলেম না এটা আমাদের একটি জাতীয় প্রবলেমে পরিণত হয়েছে আমরা ডিপ্রেসিভ আমরা অনেক বেশি নেতিবাচক চিন্তা করি আজকাল অনেক বেশি সমালোচনা করি সাধারণ দর্শক বলে আজকে সেই অর্থে তেমন কেউ নেই কিন্তু প্রত্যেকেই ক্রিটিক হ্যাঁ না বুঝলে আমার কোনো মুশকিল নাই কিন্তু দ্য অ্যাপ্রোচ অফ ক্রিটিক দ্যাট ইজ ডিফারেন্ট তো সেই জায়গায় আসলে যদি কেবল সাধারণ সরল মনে দর্শক না থাকে কেবলই যদি ক্রিটিক থাকে তাহলে তো বিপদ তো এটা কিন্তু আসলে কেবলমাত্র ইন্ডাস্ট্রির খারাপ অবস্থা এবছর তো যতটুকু আমি অল্প জ্ঞানে জেনেছি যে চারপাশের কেউই ভালো নেই অনেকে বাস্তবতায় তাই ভালো নেই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার মানের ঊর্ধ্বগতি সবকিছু মিলেই স্বাভাবিক জীবনই অনেক বেশি অনেক বেশি বিমর্ষ হয়ে আছে তারও কারা না খেয়ে বাচ্চে না আসলে না খেয়ে কেউ মারা যায় না খেয়ে ওটা ওই মনের ক্ষুধাটা হয়তো মেটে না পেটের ক্ষুধা কোনো না কোনোভাবে হয়তো মিটেই যায় তো মনের ক্ষুধা যেহেতু তার মানে শিল্পী সমাজের বেশি হয় তো শিল্পীরা একটু বা সেন্সিটিভও হন তো এটুকু তো তার জন্য স্বাভাবিক কিন্তু কোনো ধরনের জীবনঘাতীমূলক সিদ্ধান্ত নেয়া কারোর জন্যই কারোর জন্যই এটা সুখকর্ণ সময় এই সময় এর টাইমে আমরা অনেক ভালো কিছু হয়তো পাবো কিন্তু মন্দর দিক যেটা হয়েছে আইসোলেশনের একটা টাইম আমরা কোভিড টাইমে এক্সপিরিয়েন্স করেছি তারপরে আমরা আরও বেশি আইসোলেটেড হয়ে গেছি আড্ডা বন্ধুত্ব কাছের মানুষ সুন্দর সম্পর্ক সব কিছুতেই কেমন যেন অনেক বেশি যান্ত্রিকতা অনেক বেশি হিসাব হিউমিনিটি আমরা চাপ যুদ্ধ দেখছি ভাই পৃথিবীব্যাপী এইভাবে গাজায় যে শিশুটার কোনো দোষ নাই সে জন্মেছে সে কেন পৃথিবীতে আসলো আর কেন চলে গেল সে নিজেও জানে না মানে এ ধরনের একটা অদ্ভুত ভয়ঙ্কর সোসাইটি আমরা মেন্টাল ট্রমাটাইজ একটা সোসাইটির মধ্য দিয়ে হয়তো যাচ্ছি বলেই এ ধরনের ঘটনাগুলো আরও বেশি ঘটছে শুধুমাত্র কাজে কাজ নাই এই কারণে কেউ সম্ভবত এভাবে নিজেকে কষ্ট দিতে পারে না কারণ কাজ চেষ্টা করতে হবে নিজেকে কাজ নিশ্চয় চলে আসবে আমি সিম্পলি ব্যাপারটাকে সিম্পলভাবে দেখি যেটা আসলে খুব সাধারণ জায়গায় মানবিক জায়গায় দেখা উচিত প্রথমত আমার কাছে মানুষকে মানবিক হওয়াটা জরুরি মনে হয় সে যে কোনো অবস্থানে যে কোনো প্রফেশানে থাকতে পারেন আমরা ক্রমাগতই অনেক বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে বড় হচ্ছি নানাভাবেই আমাদের সম্পর্কগুলো কেমন রংহীন হয়ে পড়ছে মানুষের প্রতি মানুষের যে মিনিমাম সৌজন্য আচরণ বা মিনিমাম রেসপেক্ট শ্রদ্ধাবোধ এটাও আমরা আজকাল চারপাশে অনেক মিস করি তো আমি আসলে খুব বড় কিছু ভেবে নিজের পাওয়ার জন্য কোনো কিছু এরকম কোনো স্টেটমেন্ট কখনো দিই না যেটা কিনা আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্যের জায়গা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে যতটুকু বেস্ট ট্রাই করা যায় আমি আমারটুকু করব। আমার বলায় যদি একজন মানুষ ব্যাপারটা বুঝতে পারেন বা তিনি যদি এটা নিয়ে ভাবতে চান বা তিনি যদি তার মতামত প্রকাশ করতে পারেন করতেই পারেন কোনো অসুবিধা নেই আপনি একটু খেয়াল করে দেখবেন উচিত অনুচিতের শব্দে আমি যাব না শব্দটা আরামদায়ক হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে থাকলে জানতে পারবেন যে আমি সাধারণ নাগরিক হিসেবে জনগণের জনগণের অবস্থান থেকে আমার যেটা বলা দরকার মনে হয় ফর আমার যেটা বলার রাইট আছে জনগণ হিসেবে এদেশের সাধারণ সাধারণ সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি ততটুকু আমার বলার চেষ্টা করি কিন্তু আমি কোনো ক্ষেত্রেই এমন কোনো কিছু নিয়ে বাড়াবাড়িতে যেতে চাই না যেটা যে সাবজেক্টটা আসলে নিজেই অনেক বেশি প্রশ্নবিদ্ধ আচ্ছা আচ্ছা আমি যেটা বিশ্বাস করি যেটা পরিষ্কার আমার কাছে মনে হয় বলা উচিত আমি ততটুকুই পরিষ্কার বলার চেষ্টা করি আর এটা এক একান্তই একান্তই যার যার ব্যাপার যে কে আসলে তার মতামত কিভাবে প্রকাশ করবেন আদৌ করবেন কিনা পর্যন্ত অনলি মি করেছি একটাই স্ট্যাটাস আমার ছেলে আর আমি একটা আমরা খুব ইমোশনাল একটা পোস্ট লিখেছিলাম তো বললো মা প্লিজ ও আমি সোশ্যাল মিডিয়ায় তোমার সাথে মানে সোশ্যাল মিডিয়া এই সময়ের বাচ্চারা কি হয় একটু মুখ হয় একটু থাকতে চায় না সো মা প্লিজ সোশ্যাল মিডিয়ায় আমি তোমার সাথে এইভাবে থাকতে চাই না প্লিজ তো দ্যাট ইজ দ্যাট ইজ দ্য অনলি পোস্ট আই মেড ইট অনলি মি আর আমি চেষ্টা করি কম লিখতে কম বলতে যেটা দরকার মনে হয় দেয় সেটা লেখার চেষ্টা করি যেটা বলছিলেন ভয় ভয় ভীতির কথা কিছু নেই কারণ আমি যেটা পরিষ্কার ভাবে জানি সেটা আমি নিজে নিজে লিখি নন ইনফ্লুয়েন্স না আমার এটার প্রতি আলাদা অন্য কোনো উদ্দেশ্য নেই আপনি খুঁজলেও পাবেন না তো সেই জায়গা থেকে আমি পরিষ্কার যেহেতু তাই আমার মনে হয় না ভয় পাওয়ার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নাই সেটা হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরেও তাকে নিয়ে এই ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে সেটা আমাকে ভালো লাগা দেয় নাই যে চলে গেছে আমার মনে হয় ওই পর্যন্ত এটা বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল তারপরে আর প্রলং না হওয়াটা ভদ্রতা ছিল কিন্তু ওই ভদ্রতাটা হয় নাই আর আমি মনে করি উপার্জন তো খুব জরুরি ব্যাপার নিঃসন্দেহে উপার্জন একটি বেসিক নিড মানুষের এখন আমার আমার সব সবসময় মনে হয় আপনার যতখানি কাপড় আছে তার মধ্যেই আপনি জামাটা আসলে বানান তো আমার আসলে যতখানি আছে ততখানিতে যদি না হয় তাহলে আমি চেষ্টা করব যে আমি কতটুকু আরও কার্টেল করতে পারি আমার চারপাশ থেকে যেখান থেকে আমি খুব বেসিকে নিজেকে নিয়ে এসে অন্য অনেক কিছু না করে শুধু নিজের কাজটাতে ফোকাস করে চলার চেষ্টা করবো প্রথমত আমি এরকম আমি এরকম ট্রাই করেছি তো আমি দেখেছি যে আসলে অনেক কিছু না হলেও চলে মানে চাহিদাটা তো আসলে আপনার চাহিদাটার ব্যাপার কি চাহিদাটা হচ্ছে যে আপনার কি নাই সেটা আপনি ফোকাস করতে পারেন আর কি আছে সেটা আপনি ফোকাস করতে পারেন এখন আপনি আপনার চয়েস আপনি কি আছেতে ফোকাস করবেন না আপনি কি নাইতে ফোকাস করবেন যদি আমি ভাবি নাই ঘুম থেকে উঠে সকালবেলা আচ্ছা আমি এই নাই এই নাই হাই নাই 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 করতে করতে কিন্তু দিন যাবে আমার কারণ অনেক কিছু নাই সবার সবকিছু থাকবে না প্রত্যেক কারোরই থাকে না আর আমি যদি হিসাব করতে থাকি আমার কাছে দর্শক আছে ভালোবাসা আছে আমার সন্তান আছে আমার বাবা মা আছে আমাকে আপনারা পছন্দ করেন আমার কাজ আছে আমি চেষ্টা করে যাচ্ছি আমার গাছ আছে মানে আমার নিঃশ্বাস এখনও আমার সাথে আছে আমি এখনো বেঁচে থাকতে পারি আমি এখনো ভালো কাজ করতে পারি আমার জীবনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে তাহলে আমার অনেক কিছু আছে অনেক বাজি বক বক করলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই প্রসঙ্গে না গিয়ে আমার কাছে এটা জরুরি কে কোথায় জড়িত হবেন বা হবেন না এটা একান্তই তার ব্যক্তিগত চয়েসের ব্যাপার হাহাকার তো থাকতেই পারে কিন্তু সেটা আমি আসলে নিজেকে হারিয়ে কি পাওয়া যাবে